মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল মহিলা কর্মী ডোনা চক্রবর্তী বিশেষ উদ্যোগে এবং বজবজ নতুন বাজার ক্লাবের সহযোগিতায় এলাকার জৈন কর্মী ও তাদের সন্তানদের প্রোটিন জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান বোধনের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয়। এদিন প্রায় 35 জন শিশুকে দুধ, বিস্কুট, ফল, হরলিক্স ও 105 জন মহিলাকে ডিম, মসুরি ডাল, দুধ, সোয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ডোনা চক্রবর্তী জানিয়েছেন, আগামী দিনে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আরও সমাজ কল্যাণমূলক কাজে সকলের পাশে, সমাজের পাশে এভাবেই থাকবেন। বোধন শব্দটার অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোর যাত্রা। তো আজকে আমরা বোধন নাম এই কারণেই দিয়েছি, কারণ আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে মেইন প্রোগ্রামটাই হচ্ছে রেড লাইট এরিয়ায় যৌনকর্মীদের নিয়ে। তো তারা বরাবরই সমাজে একটা নেগলেক্টেড জায়গায় থাকে। তো আমি অন্তত মনে করি আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে কেউ কোনো দিন বঞ্চিত থাকতে পারে না। আর বিশেষ করে এটা তো ডায়মন্ড হারবার কেন্দ্র, এই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম সর্বদা আবেগের সাথে জড়িয়ে আছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে এরা কখনো এই মানে সব কিছুর থেকে বঞ্চিত থাকতে পারবেই না। আমার মনে হয় আজকের প্রোগ্রামটা এই বাংলার কাছে শুধু না, বাংলা তো আছেই, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সর্বসেরা, শুধু বাংলার কাছে না, রাজ্যের অন্য যার অন্য যেসব রাজ্যগুলি আছে সেগুলোর কাছে একটা দৃষ্টান্ত যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে এরকম একটি কর্মসূচি হয়েছে যেখানে এই এরিয়া, এই রেড লাইট এরিয়া জুড়ে প্রত্যেকটি যৌনকর্মীর পাশে আমরা দাঁড়িয়েছি এবং বিশেষ করে তাদের সন্তানদের হাতে আমরা আজকে দেখতে পাচ্ছেন বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। তার মধ্যে বিশেষত আমরা ফোকাস করেছি প্রোটিন জাতীয় খাবারের দিকে, যেমন তার মধ্যে ডিম, সোয়াবিন, হরলিক্স, ফল এবং বিস্কিট, দুধ, এগুলো তো অবশ্যই আছে, আর এগুলো তো অবশ্যই আছে এবং ভবিষ্যতেও আমরা আজকে এদের পাশে দাঁড়ানোর সাথে সাথে আমরা ভবিষ্যতেও এদের যাতে কোনোরকম সুযোগ সুবিধা বা কোনোরকমভাবে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখব।